23-এর বিধানসভা নির্বাচনের আগেই আরও বিপাকে পড়ল শাসক দল বিজেপি। মজলিশপুরের বিজেপির বিধায়ক সুশান্ত চৌধুরীকে নিয়ে টানটান উত্তেজনা সৃষ্টি হচ্ছে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে এবং জনসাধারণের কোনো কাজ হয়নি। এই নিয়ে যখন ক্ষোভ, 23-এর বিধানসভা নির্বাচন বছর ঘুরলে 8 মাস পর। এইদিকে বিজেপির আইপিএফটি জোট সরকারের চিন্তার ভাঁজ রয়েছে। উপনির্বাচনের ভোটের পর থেকে শাসক দল বিজেপির চিন্তার ভাঁজ কিন্তু অনেকটাই রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। ডাবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধেই এবার বিরোধী রাজনৈতিক দলগুলো অনেকটাই ভোট শতাংশের পার্সেন্টটা অনেক বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক মহল। আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে রাখি, বিরোধী দলগুলো তাদের নিজেদের মতো দলকে শক্তি মজবুত করতে শাসক দল বিজেপিকে জোট টক্কর লড়াই দেবে 2023-এ।